আরবের রাজধানী রিয়াদে ধর্ষণের শিকার হয়ে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাংলাদেশের এক 12 বছর বয়সী কিশোরী। সংসারের অভাব ঘোচাতে গৃহকর্মীর কাজ নিয়ে গত বছরের 4 অক্টোবর মরুর দেশে পাড়ি জমায় সে। ভুক্তভোগীর পরিবার জানায়, পাসপোর্টে 25 বছর দেখিয়ে 12 বছর বয়সী ওই কিশোরীকে সৌদি আরব পাঠানো হয় সাদ্দাম নামের এক দালালের মাধ্যমে, যে নিয়া ওভারসিজ লাইসেন্স নম্বর 1220 নামের একটি প্রতিষ্ঠান থেকে ভিসা নিয়ে সৌদিতে পাড়ি জমায় সে। ভুক্তভোগী কিশোরী বর্তমানে সৌদির রাজধানী রিয়াদের পার্শ্ববর্তী শহর মাজমার তেমাইর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নির্যাতনের শিকার কিশোরী জানায়, সৌদি আরব যাওয়ার 10 দিনের মাথায় তার উপর নির্যাতন শুরু হয়। তাকে একটি কক্ষে আটকে রেখে ঘুমের ওষুধ খাওয়ানো হয়। ওই কক্ষে টানা 3 দিন তাকে কয়েকজন ধর্ষণ করে। নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে ওই কিশোরীকে রিয়াদের ছুমসি হাসপাতালে রেখে যান তারা। সেখানে 3 মাস চিকিৎসা নেওয়ার পর কিছুটা সুস্থ হয়ে ওঠে ওই কিশোরী। এর মাঝে গত রোববার তাকে ছুমসি হাসপাতাল থেকে 150 মাইল দূরে তেমাইর জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। সেখানে ভাঙা গলায় একটু একটু কথা বলতে পারলেও বিছানা থেকে উঠে বসতে পারছে না সে। তেমাইর হাসপাতালের কর্মরত এক বাংলাদেশি বলেন, কিভাবে নির্যাতনের শিকার হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। ধর্ষণের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কিশোরী জানায়, সে যে অফিসের মাধ্যমে সৌদিতে এসেছিল সেখানকার বাংলাদেশিরাও এ ঘটনায় জড়িত ছিল। সে এতটুকু বলতে পারে, তার উপর কিছু লোক ঝাঁপিয়ে পড়েছিল, অজ্ঞান হয়ে গেলে আর কিছুই মনে নেই তার। ভুক্তভোগীর বাবা বলেন, দালাল সাদ্দাম হোসেনের কাছে আমার মেয়ের বিষয়ে জানতে চাইলে সে জানায় আমার মেয়ে রোড অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি আছে। পরে ওই হাসপাতালে কর্মরত এক বাংলাদেশির ফোন নম্বর নিয়ে মেয়ের সাথে কথা বলে আমরা আসল ঘটনা জানতে পারি। ওই কিশোরীর বাবার দাবি, সৌদিতে হাসপাতালের ক্লিনারের কাজ দেওয়ার কথা বলায় তিনি মেয়েকে বিদেশে পাঠাতে রাজি হন।